সুপ্রভাত বন্ধুরা আজ হলো তেরো মে সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যে নয় থেকে এগারোটি আসনে বিজেপি জুটের জয়ে দেখছে সংঘ সমীক্ষা দুবরি নোয়াগাঁও করিমগঞ্জে পাল্লা কংগ্রেসের বিস্তারিত থাকবে প্রতিবেদনে কালীগঞ্জ হাগাইলে এক দুর্দর্শ ডাকাতির ঘটনা লুটু স্বর্ণালঙ্কার টাকা বৃদ্ধকে বেদে মারদর গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে পুলিশ চাপে আজ চতুর্থ দফার ছিয়ানব্বই আসনের বুটি নির্ণায়ক লোকসভা নির্বাচনের চতুর্থ দফার বুট গ্রহণ আজ হিজাব পরা মহিলা একদিন দেশ শাসন করবেন ভবিষ্যদানী আসাদুদ্দিন ওইসির করিমগঞ্জে রাস্তার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুললেন পুরপতি শহরে লুহার সুটো কুটির ডিভাইডারে আপত্তি শিলচরে বিজেপির জয় নিশ্চিত ক্ষমতায় থেকে মুসলমানদের শুধু শোষণ করেছে কংগ্রেস বললেন শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য দলাই বিধানসভার সম্ভাব্য উপনির্বাচন ঘিরে বিজেপি টিকিট প্রত্যাশীদের তৎপরতা শুরু কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল উদারবন্দের পান গ্রামের এক যুবকের আজ শিলচর থেকে দিল্লির উদ্দেশ্যে সার্বে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস আজও বাতিল শিলচর গৌহাটি ট্রেন মাকে জীবন্ত পুড়িয়ে মারল সেলে দিবসেই রাজ্যে মাকে খুন করে এক নরপশু ছেলে গ্রেফতার নরপশু ছেলে সরকারি নির্দেশ জারি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা শোচনীয় রাজ্যে বন্ধ হচ্ছে রাজ্যের আরও ছিয়ানব্বইটি স্কুল একনি বিধায়ক পদে ইস্তফার সম্ভাবনা খারিজ করলেন বিধায়ক কমলাক্তদে পুরকায়স্ত করিমগঞ্জ বাইপাসে ট্রেনে কাটা পরে মৃত্যু ঘটল এক প্রৌরের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কালীগঞ্জ খাগাইলে দুর্দর্শ ডাকাতির ঘটনা লুট স্বর্ণালঙ্কার টাকা বৃদ্ধকে বেদে মারদর গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে পুলিশ খাগাইল মজিদালা গ্রামে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটল আশি ঊর্ধ্ব এক প্রৌরকে বেদে লক্ষাধিক টাকা সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেল ডাকাত দল জানা গেছে শনিবার গভীর রাত প্রায় আড়াইটায় চার পাঁচ জনের একদল ডাকাত দিলীপ আচার্যের গড়ে পেছনের দরজা দিয়ে প্রবেশ করে ডাকাতরা গুমন্ত অবস্থায় তার হাত পা চক বেঁধে হাটের নিচে নামিয়ে বেঁধে রাখে তার মাথার মধ্যেও আগাত করে দুষ্কৃতীরা পরে তার হাতের আঙ্গুল থেকে তিনটি সোনার আংটিও গলা থেকে চেন খুলে নে এতেই তারা কান্ত হয়নি আলমারির লোকার বেঙ্গে দুইটি কানের সোনার রিং নগদ এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটি চার্জার টর্চ টাইটান হাত গড়ি সহ একটি অ্যান্ড্রয়েড স্যামসাং কোম্পানির মোবাইল নিয়ে দে ডাকাত দল রবিবার কালীগঞ্জ পুলিশ হাড়িতে এ মর্মে একটি এজাহার জমা করেন দিলীপ আচার্য এজাহারের ভিত্তিতে রবিবার করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস ও করিমগঞ্জ সদর থানার ওসি ববেন দিহিঙ্গিয়া বিশাল পুলিশ বাহিনী নিয়ে সাগাইল মজিদালা গ্রামে তদন্তে নামেন এদিন অতিরিক্ত পুলিশ সুপার সব কিছু খতিয়ে দেখেন খুব শীঘ্রই দুষ্কৃতীদের দরা হবে বলে মত ব্যক্ত করেন তিনি অসমের লোকসভা বুটে বিজেপি মিত্রজুট সহ পেতে পারে দশ থেকে এগারোটি আসন দুবরি নোয়াগাঁও করিমগঞ্জে পাল্লাবাড়ি কংগ্রেসের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সমীক্ষায় এই ইঙ্গিত দেওয়া হয়েছে তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন কোকরাঝার আসনটিও হাতছাড়া হতে পারে মিত্র মিত্রজুটের সেখানে বিপিএফের প্রার্থীর জেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে তিনটি আসনে বিজেপির জয়ের আশা কম সেগুলো হলো করিমগঞ্জ নোয়াগাঁও এবং দুবরি তাছাড়াও জোরহাট আসনে বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর জয়ের সম্ভাবনা ফিফটি ফিফটি গৌহাটির উচ্চ পর্যায়ের আর সূত্র বুটের পর লোকসভা কেন্দ্রভিত্তিক যে সমীক্ষা চালিয়েছে তাতে এই চিত্র ধরা পড়েছে ছাপে দুপক্ষই আজ চতুর্থ দফার ছিয়ানব্বই আসনের বুটি নির্ণায়ক লোকসভা নির্বাচনের চতুর্থ দফার বুট গ্রহণ আজ ভারতের লোকসভা নির্বাচনে আজ চতুর্থ দফার ভোট গ্রহণ হবে এই পর্বে দেশে দশটি রাজ্যের ছিয়ানব্বইটি আসনে ভোট গ্রহণ হবে এ দফায় অন্ধ্রপ্রদেশের পঁচিশ তেলেঙ্গানার সতেরো উত্তরপ্রদেশের তেরো মহারাষ্ট্রের এগারো এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আটটি করে আসনে বুট হচ্ছে এসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা এছাড়া বিহারের পাঁচটি আসনে ওড়িশা এবং ঝাড়খণ্ডে চারটি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে বুট হবে মাতৃ দিবসেই মাকে খুন করে এক নরপসু ছেলে মাকে জীবন্ত পুড়িয়ে মারলো ছেলে এই জঘন্য ঘটনাটি সংগঠিত হয় রাজ্যের শিবসাগর জেলায় ষাট বছর বয়সের এক মহিলাকে তারই ছেলে জীবন্ত পুরিয়ে খুন করে পরে পুলিশ এসে মহিলার অর্ধ দগ্ধ মৃতদেহ উদ্ধার করে এবং আটক করে ছেলেকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবজিৎ নাথ জানান ঘটনাটি ঘটে শুক্রবার শেষ রাতে শিবসাগর জেলার আমগুড়ি এলাকায় এক গ্রামের নিজের ছেলে গগৈয়ের সঙ্গে থাকতেন বিনা গগৈ নামের ওই মহিলা দেবজিৎ নাথ বলেন কোনো এক বিশেষ কারণে গ্রামের মানুষ তাদের সমাজ ছাড়া করেছিল এবং তাদের সঙ্গে কেউ যোগাযোগ রাখতেন না গ্রামের কোনায় তাদের গড় এবং সেখানে মা ছেলে থাকতেন সেলের বয়ান এদিন রাতে বাড়ি ফিরে সে দেখতে পায় তার মায়ের মৃত্যু হয়েছে যেহেতু গ্রামের লোকেরা তাদের সঙ্গে যোগাযোগ রাখে না মানুষ এটাই মৃতদেহ দাহ করতে চেষ্টা করে এলাকার লোকেরা জানিয়েছেন মানুষ বরাবর তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করত এবং সেদিন রাতেও একই ঘটনা ঘটে রাগের মাথায় সে তার মায়ের গায়ে আগুন দড়িয়ে দেয় এবং এতেই মহিলার মৃত্যু হয় তার চিৎকার শুনে অনেকেই এগিয়ে যান তবে ততক্ষণে মহিলার শরীর অনেকটাই পুড়ে যায় তারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন এবং পুলিশের সহায়তায় বিনাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন আজও শিলচর গৌহাটি ট্রেন বাতিল জাটিঙ্গা লামপুর হারাঙ্গা মধ্যে চলছে ট্রেক সারাইয়ের কাজ ফলে এখনও স্বাভাবিক হলো না পাহাড় লাইনের ট্রেন যাত্রা আজ গৌহাটি শিলচর গৌহাটি এক্সপ্রেস এবং শিলচর নাহারলাগুন শিলচর স্পেশাল ট্রেনটি আবার বাতিল করে দিয়েছে উত্তর পূর্ব রেলওয়ে এছাড়া আগরতলা আনন্দবিহার তেজস রাজধানী এক্সপ্রেস এবং শিলচর নতুন দিল্লির সম্পর্কক্রান্তি ট্রেনটির সূচি পরিবর্তন করা হয়েছে জানানো হয়েছে আজ শিলচর থেকে দিল্লির উদ্দেশ্যে সার্বে সম্পর্ক ক্রান্তি বৃষ্টি বন্ধ হয় এবং উত্তর পূর্ব সীমান্ত রেল বিভাগের নির্মাণ শাখা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করায় জাটিঙ্গা লামপুর অংশ দিয়ে ট্রেন চলাচল ক্রমে স্বাভাবিক হচ্ছে ফলে দূরপাল্লার যাত্রী ট্রেনগুলি আগে যেমন অনেক বেশি দেরিতে চলত শনিবার থেকে নির্ধারিত সময়ে চলাচল করছে আজ অর্থাৎ সোমবার শিলচর নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচর থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে শিলচরে বিজেপির জয় নিশ্চিত লোকসভা নির্বাচনের পর শিলচর কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের দাবি ক্ষমতায় থেকে মুসলমানদের শুধু শোষণ করেছে কংগ্রেস শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে রবিবার বর্জালেঙ্গা শ্রীকুণে এবং সুনাই মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয় সভায় বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন পরিমল শুক্লবৈদ্য দলের প্রত্যেক কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে বলেন এবার লোকসভা নির্বাচনে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন ফলে শিলচরে বিজেপির জয় নিশ্চিত এদিকে দলাই বিধানসভার সম্ভাব্য উপনির্বাচন ঘিরে বিজেপি টিকিট প্রত্যাশীদের তৎপরতা শুরু সাত দফার লোকসভা নির্বাচনের তিন দফা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে চার দফার নির্বাচন এখনো বাকি চার জুন জানা যাবে ফলাফল কিন্তু দলাই বিধায়ক তথা শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য নিশ্চিতভাবেই বিজয়ী হয়ে দিল্লি যাচ্ছেন বলে দরে নিয়েছেন দলাইয়ের দলের কর্মী সমর্থকরা তাই দলাই বিধানসভা কেন্দ্রের আসনে সম্ভাব্য উপনির্বাচনে দলীয় টিকিট পেতে ব্যাপক দৌড়জাপ শুরু করে দিয়েছেন প্রায় খানেক টিকিট প্রত্যাশী শাসক দলের টিকিট পেলেই কেল্লা ফতে সুটো বড় এবং মাজারি মাপের অনেক টিকিট প্রত্যাশীর হাবভাবে বোঝা যাচ্ছে এমন কথা হিজাব পরা মহিলা একদিন দেশ শাসন করবেন ভবিষ্যদানী আসাদুদ্দিন ওয়াইসির এমন একদিন আসবে যেদিন হিজাব পরা একজন মহিলা দেশ শাসন করবেন এমনই ভবিষ্যদানী এ এম প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদুদ্দিন ওইসি বলেন ইনশাআল্লাহ এমন এক দিন আসবে যেদিন হিজাব পরে একজন মুসলিম মহিলা এই দেশের প্রধানমন্ত্রী হবেন ওই সময় হয়তো আমি বেঁচে থাকব না কিন্তু এটা অবশ্যই হবে দেশের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী কে হবেন সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের জবাবে এই কথা বলেন আসাদুদ্দিন ওয়াইসি বিধায়ক পদ থেকে এখনই ইস্তফা দেওয়ার কোনো পরিকল্পনা নেই মুখ্যমন্ত্রীও এ নিয়ে এখনো কিছু বলেননি বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেব পুরুকায়স্ত রবিবার এ নিয়ে তিনি বলেন সিদ্ধান্ত নেবেন চার জুনের পর ফলে এখন এ নিয়ে কোনো কিছু বলতেও তিনি আগ্রহী নন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বুট পর্ব শেষ হয়ে গেলেও নির্বাচনোত্তর বিভিন্ন রসালো গল্পের রাজনৈতিক পরিমণ্ডল সরগরম হয়ে রয়েছে শাসক দলের প্রার্থী মালা দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হবেন না কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জয়ী হবেন এসব নিয়ে বুট পরবর্তী আলোচনা আর থামছে না বিগত কয়েক দিন থেকেই চায়ের কাপে তুফান উঠছে বুট বিশ্লেষণ নিয়ে সেই সঙ্গে আলোচনা চলছে বিধায়ক কমলাক্কে পুরকায়স্ত এবং বিধায়ক সিদ্দেক আহমেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলছে জোর চর্চা খাজের উদ্দেশ্যে বেঙ্গালুরুতে গিয়ে বিদ্যুতের সুবলে মৃত্যু হল উদারবন্দের পান গ্রামের এক যুবকের খাজের উদ্দেশ্যে বেঙ্গালুরুতে গিয়ে মৃত্যু হওয়া যুবকের মৃতদেহ তিন দিনের মাথায় এসে পৌঁছাল উদারবন্দের গ্রাম প্রথম খণ্ডের নিজ বাড়িতে হতভাগ্য যুবক উদারবন্দ পানগ্রাম প্রথম খণ্ডের মহিবুর রহমানের পুত্র রহিফুদ্দিন লস্কর অরফে রুবেল রবিবার বেঙ্গালুরু থেকে রুবেলের মৃতদেহ পানগ্রাম প্রথম খণ্ডে নিয়ে আসার পর সন্ধ্যা সাড়ে ছয়টায় জানাজার নামাজ আদায় করার পর তাকে কবরস্থ করা হয় উল্লেখ্য দশ মে বেঙ্গালুরুতে বিদ্যুতের সুবলে ঘটনাস্থলে মৃত্যু হয়ে ১৯ বছরের যুবক রুবেলের পরিবার সূত্রে জানা গেছে গত কয়েকদিন আগে কর্মসূত্রে বেঙ্গালুরুতে গিয়েছিল রুবেল সেখানে গিয়ে ওয়েল্ডিংয়ের কাজে যোগ দিয়েছিল সে কিন্তু কাজে যোগ দেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তার মর্মান্তিক মৃত্যু হয় ট্রেনের নিচে কাটা পরে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় প্রৌরের ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের বাইপাস সংলগ্ন এলাকায় জানা গেছে শনিবার সকালে দুর্লভসরা থেকে করিমগঞ্জের উদ্দেশ্যে আসছিল একটি প্যাসেঞ্জার ট্রেন ট্রেনটি নিলামবাজার স্টেশন সেরে বাইপাসের সামনে আসার পরই ট্রেনের নিচে কাটা পরে মৃত্যু হয় ওই ব্যক্তির নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে দেহ বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে রয়েছে বলে জানা গেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু ফর্ষার পাশাপাশি গরম বেশি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি করিমগঞ্জে রাস্তার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুললেন পুরপতি শহরে লুহার রোড সুটো খুঁটির ডিভাইডারে আপত্তি প্রবেশ পথ প্রশস্ত হচ্ছে করিমগঞ্জ শহরের পূর্ত বিভাগের এনএইচ ডিভিশন রাস্তা চৌড়া করছে শহরের কিন্তু লুহার সুটো সুটো খুঁটি লাগিয়ে শহরে ডিভাইডার বসানোতে আপত্তি মানল না পূর্ত বিভাগ শহরে রাস্তার গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন পুরপতি রবীন্দ্র দেব রাস্তা চৌড়া করায় শহরের শিলচর রোড এলাকার যানজট কিছুটা কমবে শহরের পেট্রোল পাম্প পয়েন্ট পর্যন্ত চলছে রাস্তা বড় করার কাজ কিন্তু কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুললেন করিমগঞ্জের পুরপতি রবীন্দ্র দেব রবিবার সকালে পুরোপতি রাস্তার কাজ খতিয়ে দেখে খুব প্রকাশ করেন বলেন রাস্তা যতটুকু স্কেরিফাই করার কথা ছিল তা করা হয়নি এমন কি ইমালসনো কম পরিমাণে ব্যবহার করা হচ্ছে রাস্তায় বিটুমিনের পরিমাণ কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রবীন্দ্র দেব বিটুমিনের পরিমাণ কম থাকলে বৃষ্টিপাতের ফলে রাস্তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন